আসসালামু আলাইকুম। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রুজুল হোসাইন। আজকের এই ভিডিও হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রি কোর্সের 11 নম্বর ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি লাইভ প্রজেক্ট সম্পূর্ণ করে দেখাবো, সেটি হচ্ছে $20-এর কাজ। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা পড়ে নিব হচ্ছে যে বায়ারের রিকোয়ারমেন্টগুলো পড়ে নিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং যারা আমার ফ্রি ক্লাস এই ভিডিও নতুন দেখছেন, তারা অবশ্যই আমার 1 থেকে 10 নম্বর ভিডিও দেখে আসবেন, যাতে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে বাইরের রিকোয়ারমেন্ট আমি পড়তেছি, ক্যান ইউ হেল্প মি ইউ, বাইরে বলছে ক্যান ইউ হেল্প মি ইউ। তো আপনি কি আমাকে হেল্প করতে পারেন? আই অ্যাম লুকিং ফর সামওয়ান হু ক্যান গিভ মি অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেন্টিস্ট ইন নিউ ইয়র্ক সিটি। ওকে, তো বাইরে বলছে যে আপনি 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 আমাকে কি হেল্প সাহায্য করতে পারেন? আমি এমন কাউকে খুঁজতেছি যে নিউ ইয়র্ক সিটি থেকে ডেন্টিস্টের ইনফরমেশনগুলো আমাকে বের করে দিতে পারবে। তো এরপরে দেখুন লেখছে, আই নেট 200 লিড, মানে বায়ারের প্রয়োজন হচ্ছে 200 লিডের, মানে 200 লিড প্রয়োজন বায়ারের। আই নেট অ্যান ইনফরমেশন লিস্ট, বায়ার কিন্তু একটি ইনফরমেশন লিস্ট দিয়ে দিয়েছে। দেখুন এখানে বায়ারের যে ইনফরমেশনগুলো দরকার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইটিং অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, এই কয়েকটি ইনফরমেশন হলেই যথেষ্ট। বায়ারের বাজেট কিন্তু এখানে দেখুন $20। তো এই কাজটি আমাদের সম্পূর্ণ করতে হবে। তো আমাদের এই কাজটি কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের হচ্ছে এমএস ওয়ার্ড ওপেন করে নিতে হবে, মানে আমরা গুগল শিটে আমরা কাজ করব ইনলাইনে। তো আমরা গুগল শিটটি ওপেন করে নেব। আমি এটি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমি চলে যাব হচ্ছে ক্রোমোতে। আমি ক্রোমোটি ওপেন করলাম। ওপেন করার পর আমি হচ্ছে এখানে লিখব হচ্ছে মাই ড্রাইভ। তো আমি এখানে দেখুন, আমি মাই লেখার পরে আমার মাই গুগল ড্রাইভ চলে আসছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট এটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আমাকে গুগল ড্রাইভে আমাকে নিয়ে চলে আসবে। এরপর এখানে দেখুন মাই ড্রাইভ নামে একটি অপশান দেখতে পাবেন। তো আপনি এই অপশানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটি হচ্ছে গুগল শিট। তো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে, তো দেখুন এখানে আমি কেটে দিয়ে আমাকে কিন্তু গুগল শিটে আমাকে নিয়ে চলে আসছে, যা অফলাইনে বলা হয় এক্সেল শিট। তো এখানে আমি ফাইলের আপনি এখানে নাম দিয়ে দিতে পারবেন। আমি এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে যে ডেন্টিস্ট। আমি ফাইলের নাম দিলাম ডেন্টিস্ট। তো এখানে হচ্ছে যে আমার ইনফরমেশনগুলো লিখতে হবে। তো এখানে আমার হচ্ছে যে ইনফরমেশনগুলো বাইরে চাইছে সেই ইনফরমেশনগুলো লিখে দিব। সেটি বাইরে চাইছে হচ্ছে যে, আচ্ছা আমি এখানে প্রথমে লিখব হচ্ছে ফার্স্ট নেম। দেখুন FIRST ফার্স্ট নেম। ফার্স্ট নেম আমি এখানে কিন্তু ফার্স্ট নেম লিখলাম। এরপরে হচ্ছে আমি এখানে দিব লাস্ট নেম, LASP লাস্ট নেম। ওকে, এরপরে হচ্ছে আমি দিব হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট LNK লিঙ্ক। এরপর আমার এখানে দিব হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। এরপরে এখানে আমি দিব হচ্ছে ইমেল। এরপরে আমি লিখে দিব হচ্ছে এটি দিব হচ্ছে যে ফোন নাম্বার, ফোন নাম্বার। তো দেখুন ভিউয়ার্স, এখানে আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে আমি লিখে দিয়েছি এই ইনফরমেশনগুলো বাইরে চাচ্ছে। তো
এখন আমার এখানে ফার্স্ট নেমটি কিন্তু এত ছোট হবে না, তো আমার আমার সেলটি বড় করে নিতে হবে। তো আপনি সেল এখানে ধরে আপনি সেলটি বড় করে নেবেন। এরপর আপনি হচ্ছে যে দেখুন দেখুন আমি টেনে নিয়ে চলে আসবো এখানে। ওকে, একটু প্রবলেম হচ্ছে, দেখুন হয়ে গিয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন আমার এখানে হচ্ছে যে আপনি কাজ হচ্ছে এখানে এই যে যে অপশানটি রয়েছে এখন এটি আমরা হচ্ছে ফ্রিজ করে দেবো। ওকে, তো আপনি যদি এই টেক্সটগুলো যদি আপনি যদি চান যে আপনি এই টেক্সটগুলো সেন্টার এলাইনে নিয়ে আসবেন, তো আপনি কী করবেন, এই যে ওয়ান লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কিন্তু দেখুন এই টেক্সট লাইন সেন্টার এখানে করে দিবেন। ওকে, আমি সেন্টারে নিয়ে আসলাম। এরপরে কাজ হচ্ছে আমরা এটি যে ফ্রিজ করে দিব, তো আমরা এখানে ক্লিক করে আমরা মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে যে ভিউয়ে আসব। ভিউ আসার পর এখানে দেখুন, আচ্ছা ওকে, ভিউয়ে আসার পর এখানে ফ্রিজ এবং টপ আপ টু রো। ওকে, তো এটি আমরা ফ্রিজ করে দিব। ওকে, এরপরে আমরা হচ্ছে এটি একটু কালার করে দিব। ওকে, তো কালার করে দেওয়ার জন্য আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি চলে যাব, যেহেতু আমরা সেলগুলো আমরা কালার করে দিব, তো আমরা যে কোনো একটি সুন্দর দেখে আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, এরপর আমি কি করতে পারি, আমি একটু লেখাগুলোকে আমি একটু বড় করে দিব, মানে আমি একটু মানে দেখতে একটু সমস্যা হচ্ছে এই জন্য আর কি, তো আমি এখানে 12 করে দিলাম। ওকে, তো দেখুন আমার কিন্তু এখানে অনেক সুন্দর দেখাইতেছে আর কি। তো এখন আমার আমি চলে যাব যে ইনফরমেশনগুলো বাইরে চেয়েছি নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক সিটি থেকে, তো আমরা এই ইনফরমেশনগুলো বের করব। তো এই এই ইনফরমেশনগুলো বের করা কিন্তু খুব কঠিন না, তবে আমাদেরকে এই ইনফরমেশন বের করার একটি সমস্যা আছে, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমাদের সমস্যা করে। তো আমি আমি একটি নিউ ট্যাব ওপেন করে নিব। নিউ ট্যাব ওপেন করার পর আমি এখানে লিখব হচ্ছে দি রিয়াল ইলো পেজেস ডট কম। আমি এখানে একটি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে কিন্তু আমি এখানে কিন্তু ওই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু পেয়ে যাব। তো দেখুন দ্য রিয়াল ইয়েলো পেজেস, তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে আমি এটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখানে হচ্ছে যে আমি আচ্ছা এখানে আমি হচ্ছে লিখে দিব হচ্ছে ডেন্টিস্ট। তো আমি আগে দেখবো এখানে কোনো ডেন্টিস্ট নামে কোনো অপশান রয়েছে কি না, তো এখানে নেই। তো জাস্ট আমি এখানে লিখে দেব ডেন্টিস্ট, ডি আই ডেন ডেন্টিস্ট। ওকে, তো ডেন্টিস্ট লিখে দেওয়ার পর এখানে ডেন্টিস্ট চলে আসছে। তো এখানে আমি লিখে দিব হচ্ছে নিউ ইয়র্ক সিটি, নিউ আচ্ছা নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক চলে আসছে। তো এরপরে আমি এখানে হচ্ছে যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা দেখুন এখানে নিউ ইয়র্ক সিটি লেখা রয়েছে, আমি এটি সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন যে অপশানটি রয়েছে ফাইন্ড, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণের কিছু ইনফরমেশন চলে আসবে। ওকে, দেখুন আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে একদম নিচে দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে হচ্ছে যে এখান থেকে আপনি হচ্ছে যে ইনফরমেশনগুলো নিতে পারবেন। তো এখানে আপনি সকল কিছুই পেয়ে যাবেন, এখানে ওয়েবসাইট লিঙ্ক পাবেন, ফোন নাম্বার পাবেন, বাট আপনি হচ্ছে ইমেল পাবেন না। তো আমি এখান থেকে দেখাবো আপনাদেরকে, তো আমার প্রয়োজন। ওকে গাইস, এখানে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখানে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে দেখুন আমি এই যে এখানে কিন্তু দেখুন নাম কিন্তু দেওয়া নেই, আমরা হচ্ছে এই ইনফরমেশনগুলো লিব না, মানে যে যেটির নাম পাবেন না সেটির হচ্ছে ফার্স্ট নাম এবং লাস্ট নাম আপনি পাবেন না, সেই ইনফরমেশনটা লিবেন না, যেহেতু আমাদেরকে 200 লিড চেয়েছে, তো আমরা 200 লিড এখান থেকে বের করবো। ওকে, তো দেখুন এখানে ডেবিট এ নাস, তো আমি এটি নিউ ট্যাব ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি হচ্ছে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন এটি হচ্ছে তার হচ্ছে ফার্স্ট নেম, তো আমি এটি জাস্ট কী করব, এই যে এটি জাস্টে যে এটি আমি হচ্ছে এটি হচ্ছে তার কপি করে নিব। ওকে, তো কপি করে নেওয়ার পর আমি চলে যাব এক্সেল শিটে। এক্সেল শিটে আসার পর এখানে জাস্ট আমরা কী করব, এটি হচ্ছে আমরা পেস্ট করে দিব। ওকে, এরপর এখানে দেখুন যে লাস্ট নেম রয়েছে, তো আমি আবার ইয়েলো পেজেসে আসব। আসার পর যে এই যে লাস্ট নেম রয়েছে, তো জাস্ট আমি এটি কী করব, কপি করব। কপি করার পর আমি এখানে আসবো, এসে আমি এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো। ওকে, এরপর আমার প্রয়োজন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, তো আমি আবার ইয়েলো পেজেসে আসবো। আসার পর এখানে দেখুন যে ওয়েবসাইট লেখা রয়েছে, এখানে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করবো এখানে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস রয়েছে, আমরা কপি করে নেওয়ার পর এখানে জাস্ট আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেবো। ওকে, এরপর প্রয়োজন হচ্ছে অ্যাড্রেস, তো আপনি ইয়েলো পেজেসে আসবেন। আসার পর এখানে অ্যাড্রেস পেয়ে যাবেন, দেখুন এখানে এই অ্যাড্রেস, এই যে যে অ্যাড্রেসটি দেখতেছে এই অ্যাড্রেসটি আপনার হচ্ছে কী করতে হবে, কপি করে নিতে হবে। ওকে, তো আমি এখানে ক্লিক করব। তো
এখানে দেখুন কিন্তু আপনার হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনার প্রবলেম হচ্ছে নিতে, তো আপনি নিচে চলে আসবেন, নিচে 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 আসার পর এখানে আপনি হচ্ছে যে পেয়ে যাবেন অ্যাড্রেস। তো আমি একটু নিচে এসে দেখবো তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে, দেখুন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো আপনি এখান থেকে কি করবেন, জাস্ট কপি করে নেবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন, কপি করবেন, কপি করার পর এই যে যে অ্যাড্রেস এখানে আপনি জাস্ট কি করবেন, পেস্ট করে দেবেন। ওকে, তো এরপর দেখুন আমার এখানে এখন প্রয়োজন হচ্ছে ইমেল আর ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বার ইয়েলো পেজে যে পেয়ে যাব, আমরা ফোন নাম্বার কিন্তু আমরা ইয়েলো পেজে পেয়ে যাব। ওকে, এই যে ফোন নাম্বার, আমরা জাস্ট এই ফোন নাম্বারটি কী করব, ওকে এটি যদি কপি না হয় সমস্যা নেই, আমরা জাস্ট ওকে আমরা এই যে দূর থেকে ধরব, ওকে আমরা এই যে দূর থেকে ধরব, ধরে আমরা এটি কী করব, একদম সুন্দরভাবে আমরা হচ্ছে এটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো এক্সেল শিটে, আসার পর এখানে জাস্ট এই যে ফোন নাম্বার রয়েছে আমরা এখানে জাস্ট কী করব, পেস্ট করে দেবো। ওকে, এরপর এখানে কাজ হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তো এই অ্যাড্রেস বের করতে হলে আমাদের হচ্ছে একটি টুলস ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে টুলস হচ্ছে টুলসের নাম হচ্ছে যে এক্সট্রাক্টেড, ইমেল এক্সট্রাক্টেড। তো আপনারা এটি হচ্ছে আপনারা নিয়ে নেবেন, এটি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা কিভাবে এটি নেবেন। তো দেখুন আমার এইটির কাজ করার জন্য আমার এই লিঙ্কটি কপি করতে হবে, কপি করার পর আমার কী করতে হবে, নিউ ট্যাবটি ওপেন করে নিতে হবে। নিউ ট্যাবটি ওপেন করার পর দেখুন আমার কিন্তু এখানে ইমেল এক্সট্রাক্টর নাই। ওকে, তো আমি হচ্ছে ইমেল এক্সট্রাক্টর অ্যাড করব। তো দেখুন এখানে ওয়েব স্টোর রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি একটি অপশান দেখতে পাবেন, এই সার্চ দ্য স্টোর। তো এখানে লেখানো হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ওকে, আমি এখানে দেখুন লিখলাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, আমি ইমেল এক্সট্রাক্টর। ওকে, দেখুন এক্সট্রাক্টর ওকে চলে আসছে। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ইমেল এক্সট্রাক্টরটি চলে আসছে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটি অ্যাডেড টু ক্রোমো অপশান রয়েছে, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অ্যাডেড এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, দেখুন আমার এটি কিন্তু আপডেট হচ্ছে। ওকে, তো এরপরে এখানে দেখুন এই যে একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি পিন করে দেবেন, দেখুন আমি করে দিলাম এবং আমার এখানে কিন্তু শো করছে। ওকে, দেখুন এখানে। তো এরপরে আমার কাজ হচ্ছে আমি এই যে নিউ ট্যাবটি ওপেন করে নেব, আমি এটি কেটে দিলাম, এটি আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে আমার যে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি হচ্ছে যে তাদের ওয়েবসাইটটি আমি হচ্ছে কি করব, সরি আমি তাদের ওয়েবসাইটটি আমি এখানে কি করব, পেস্ট করে দেব প্রথমে। ওকে, তাদের যে একটি ওয়েবসাইট রয়েছে আমি দেখুন আমি এখানে কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে তাদের একটি ওয়েবসাইট আমি কপি করছিলাম, এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট আমি হচ্ছে নাম, আমি ঠিকানা, আমি হচ্ছে আবার ইয়েলো পেজেসে আসবো। আসার পর যা আচ্ছা আমি এখান থেকে নিতে পারি, সমস্যা নেই। এই যে যে ঠিকানা রয়েছে আমি জাস্ট এখানে কি করব, কপি করব। কপি করার পর হচ্ছে আমি চলে আসবো হচ্ছে যে ক্রোমোতে। আসার পর এখানে আমি হচ্ছে একটি দেব হচ্ছে প্লাস আইকন। ওকে, তো আমি এখানে হচ্ছে যে ডট কম আমি দেওয়ার পর আমি এখানে একটি প্লাস দিব। আমি দেখুন এখানে একটি প্লাস দিয়ে দিলাম, এখানে আমি হচ্ছে একটি প্লাস দিয়ে দিব। এরপর আমি হচ্ছে একটি স্পেস দিব, দেওয়ার পর আমি এখানে জাস্ট এটি হচ্ছে পেস্ট করে দিব। ওকে, অ্যাড্রেসটি পেস্ট করে দিব, আমি ইন্টারে চাপ দেব। ওকে, তো দেখুন আমার এটি কিন্তু চাপ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার ডেন্ডল চলে আসছে। তো আমি এখানে দেখুন এখানে জিরো অ্যাড্রেস দেখাচ্ছে, তো আমি এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে এই সম্পূর্ণটা আমি হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত আমি হচ্ছে কেটে দিব। ওকে, কেটে দিব, কেটে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে আমি হচ্ছে একটি হচ্ছে এই যে এখানে আমি হচ্ছে প্লাস দিব। প্লাস দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে এন্টার দিব। ওকে, ওকে, এখানে দেখবো আসলে ইমেল এক্সট্রাক্টরে দুটি কিন্তু আমার কিন্তু ইমেল এখানে রিসিভ হয়েছে, একটু দেখবো আমরা। ওকে, দেখুন এখানে কিন্তু অলরেডি আমার দুটি আমার কিন্তু ইমেল অ্যাড্রেস ধরছে। তো এখানে দেখুন ইনফরমেশন এই যে রওশা, দেখুন এখানে কিন্তু এই যে ডেন্টাল নামে একটি ধরে নিয়েছে অলরেডি। তো আপনি কি করবেন, এটি হচ্ছে আপনি হচ্ছে ওকে সিলেক্ট করে দিবেন। আমার ডবল সিলেক্ট করার প্রয়োজনে আমি এটি কেড়ে দেবো। কেড়ে দেওয়ার পর জাস্ট আমি এটি কী করবো, আচ্ছা আমি হচ্ছে এটি রাইট বাটনে ক্লিক করে আমি এটি কপি করে নিব। ওকে, তো কপি করে নেওয়ার পর চলে আসবো। চলে আসার পর এখানে দেখুন যে ইমেল অ্যাড্রেস আছে, এখানে জাস্ট আমি হচ্ছে কী করবো, পেস্ট করে দেবো। ওকে, তো দেখুন আমার কিন্তু পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু একটু প্রবলেম হয়েছে। তো আমি এখানে
আমি সেম এখানে ধরে আমি জাস্ট এই যে এখানে আমি করে দিতে পারি, সমস্যা নেই। ওকে ওকে দেখুন আমার এখানে কিন্তু একটি কিন্তু কমপ্লিট। ওকে তো আমি আপনাদেরকে আরেকটি কমপ্লিট করে দেখাবো, এরপরে আপনি নিজে নিজে এটি করতে পারবেন। ওকে তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইয়েলো পেজেসে আসবো। ইয়েলো পেজেসে আসার পর আমি সেম প্রথমে চলে আসবো। প্রথমে আসার পর দেখুন এখানে এখানে কিন্তু দেখুন এই ডেন্টালের কিন্তু ডেন্টিস্টের নাম নেই, তো আমি এটি নেব না। এরপর নিচে আসব, আমি দেখব নিচে এখানে কিন্তু দেখুন নাম দেওয়া নেই, তো আমরা এটিও নিব না। এরপর এখানে দেখুন নাম রয়েছে, আমরা এটি নিব। তো এখানে আমি রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে নিউটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমার এই যে যে প্রথম যে নামটি রয়েছে জাস্ট আমরা এটি হচ্ছে কি করব, কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি সেম আগের মতন এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমি লাস্ট নেমটি আমি কি করব, জাস্ট এখান থেকে হচ্ছে আমি এখান থেকে ধরে আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি জাস্ট এখানে হচ্ছে আমি পেস্ট করে দিব। ওকে পেস্ট করে দেওয়ার পর তাদের ওয়েবসাইট লিঙ্কটি এখন আমি নিব, আমি ওয়েবসাইট লিঙ্কটি নিব। তো এখানে আমি রাইট বাটনে ক্লিক করে জাস্ট এই আমি হচ্ছে এখানে ক্লিক করে আমি এখানে জাস্ট আমি কি করব, পেস্ট করে দিব। ওকে এরপরে হচ্ছে অ্যাড্রেস, আপনারা আগেই দেখছেন যে আমরা অ্যাড্রেস কীভাবে নিতে পারি। তো আমরা হচ্ছে যে এখানে যদি আমরা নিচে চলে আসব, নিচে আসার পর এখানে কিন্তু আমরা অ্যাড্রেসটি পেয়ে যাব। দেখুন অ্যাড্রেস, ওকে এখানে দেখুন অ্যাড্রেস নামে একটি অপশান রয়েছে। তো আপনি এটি হচ্ছে পুরোটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর যে ডেন্টিস্ট আপনি আপনি আসার পর এখানে আপনি জাস্ট পেস্ট করে দেবেন। ওকে এক্সেল শিটে আসে, তো আমাদের এরপর ফোন নাম্বার, তো আমি আগে ফোন নাম্বারটি নিয়ে নিব। তো আমি এখানে ফোন নাম্বারটি নিয়ে দেখুন এখানে তাদের ফোন নাম্বারটি রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট আমি আর ওখানে গেলাম না, আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি সেম আগের মতন এখানে পেস্ট করে দেবো। ওকে এরপরে ইমেল অ্যাড্রেস, তো আমরা সেম আগের মতনই আমরা হচ্ছে এই যে যেই তাদের যে অ্যাড্রেসটি রয়েছে মানে ওয়েবসাইট রয়েছে আমরা এটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখানে আসব, এসে আমরা হচ্ছে এটি কী করবো, আমরা এটি সম্পূর্ণটাই হলো কেটে দিব। ওকে কেটে দেওয়ার পর আমরা কী করবো, এখানে জাস্ট আমরা হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর পুরোটা আমরা হচ্ছে এটি কেটে দিব। ওকে কেটে দেওয়ার পর আমরা এখানে একটি প্লাস দিব, আমরা এটি একটি প্লাস ব্যবহার করব, স্পেস ব্যবহার করব। এবং এরপরে হচ্ছে আমার প্রয়োজন হবে হচ্ছে অ্যাড্রেস, তো অ্যাড্রেসে যাব। ওকে আমরা অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে আমি আসলাম, এসে আমি জাস্ট এই যে যে অ্যাড্রেসটি রয়েছে আমি সেম আগের মতো আমি এটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি আবার গুগলে আসবো, আসার পর জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করার পর আমি এখানে জাস্ট আমি কী করবো, পেস্ট করে দেবো এবং ইন্টারে চাপ দেবো। ওকে তো ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একটু একটু চার্জ হবে। দেখুন আমি এখানে কিন্তু আমি কিন্তু এখানে অলরেডি আমি ওকে তো আমি এখানে আসবো। দেখুন এখানে দুটি কিন্তু আপনার হচ্ছে ইমেল ধরছে ইমেল এক্সট্রাক্টরে, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবো আসলে কি কি ইনফরমেশন তাদের যে দুটি ইমেল অ্যাড্রেস ধরছে, তো এই দুটি ইমেল অ্যাড্রেসটি দেখব। তো এরপর দেখুন এখানে কিন্তু তাদের এই যে ডোমেইন নেমের সাথে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি মিলে গিয়েছে, তো আমি এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমার এটি ইমেল অ্যাড্রেস, তো আমি এটি হচ্ছে জাস্ট কী করব, এখানে ধরে আমি এখান থেকে এখান পর্যন্ত কী করব, জাস্ট আমি হচ্ছে কপি করে নেব। ওকে কপি করে নেওয়ার পর তো আমি এখানে জাস্ট কী করব, আমি এখানে জাস্ট আমি হচ্ছে পেস্ট করে দিব। ওকে তো দেখুন বন্ধুরা এখন আমি কিন্তু এখান আমি অলরেডি কিন্তু 200টা লিডের ভিতরে আমি কিন্তু দুইটি লিড আমি কিন্তু কালেক্ট করছি। তো বন্ধুরা আপনারা এভাবে হচ্ছে ডাটা এন্ট্রি করতে পারবেন, আপনাকে বায়া যদি ডেন্টিস্টের যদি আপনাকে যদি ডেন্টিস্টের যদি ইনফরমেশন বের করতে পারে তাহলে আপনি এভাবে বের করতে পারবেন। এবং আপনি আপনি হচ্ছে একটি সূত্র শিখলেন যে আপনি কীভাবে ইমেল অ্যাড্রেস বের করবেন, এবং একটি আপনি হলো টুলসের ব্যবহার শিখলেন। তো দেখুন আপনি যদি আর একটু সুন্দর করতে চান তাহলে আপনি এটি কী করবেন, এখানে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আমি বলছিলাম যে টেক্সট রিলাইন সেন্টার করে নেবেন, তো আপনি এগুলো টেক্সট রিলাইন সেন্টার করে নেবেন একটু দেখতে সুন্দরের জন্য, এবং আপনি হচ্ছে এখানে একটু কালার করে দেবেন। ওকে তো ধরুন আমি এখানে ক্লিক করার পর আমি হচ্ছে যে কালার করে দিতে যাচ্ছি, তো আমি এখানে ফিল কালার আমি এখানে কালার করে দিই। তো আমি হচ্ছে যে যেহেতু একটি রকমের কালার দেওয়া আছে আমি এই কালারটি দিব। ওকে তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে যে আপনি একটু ফিল কালারটি অন্য এটি এটি একটু আলাদা কালার দিবেন। ওকে তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু অনেক সুন্দরভাবে একটি হচ্ছে যে
ফর্ম তৈরি করছি এবং আমি দুইটি লিড কালেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই ভিডিও আমি হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এভাবে 200 লিড তৈরি করবেন এবং আপনার স্কিলকে ডেভেলপ করবেন। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন।